আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুয়ের অনুক্রম ধারার 38 থেকে 39 পৃষ্ঠায় যে সকল একক কাজ এবং দলীয় কাজ আছে সেগুলো সমাধান আজকে আমরা করব। এটা হচ্ছে অধ্যায় দুয়ের 5 নং পর্ব। তোমরা যারা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এখনও দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম শিক্ষা, ইতিহাস প্রতিটা বিষয়ে কিন্তু ভিডিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো যা যেটা দরকার খুব সহজে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো, এটা নিয়ে আমরা আগের পৃষ্ঠায় আলোচনা করেছি, আগের পর্বে আমরা, যে কীভাবে একটা অনুক্রম থেকে আমরা সাধারণ পদ, ব্যয়নতম পদ নির্ণয় করতে পারি। যারা দেখোনি আগে ভিডিওটা দেখে নাও, সেখানে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, তারা জিনিসটা বুঝতে পারবে। এখন হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 7, 7, 11, 15, 19 এই অনুক্রমের এনতম পদ নির্ণয় করবে এবং এনতম পদের সূত্র থেকে 15তম এবং 120তম পদ নির্ণয় করো। দেখো, প্রথমে আমরা দেখি এটা কি অনুক্রম। এটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম, কারণ দেখো এর প্রতিটা পদের সাথে, মানে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের পার্থক্য যত, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের পার্থক্য তত, পার্থক্যগুলো সেম, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম। এই কাউন্ট এখানে দেখানো হচ্ছে। দেখো, তৃতীয় পদ বিয়োগ প্রথম পদ তার মানে কত? 11 - 7 অর্থাৎ 4। আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ কত? 15 - 11 তার মানে 4। এভাবে কিন্তু আমরা সবগুলো দেখাতে পারি। তাহলে আমরা সাধারণ অন্তর কত, যেটা ডি, ডি সমান আমরা কত লিখতে পারি? 4। আমরা এনতম পদের সূত্র কি জানি একটু আগেই বের করেছি, এ এন সমান হচ্ছে এ ওয়ান, এই যে এই সূত্রটা, এ এন সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেখানে প্রথম পদ এ ওয়ান সমান কত, এখানে প্রথম পদ কত আছে? দেখো, প্রথম পদ হচ্ছে এখানে 7, তাহলে আমাদের এ ওয়ানের মান হচ্ছে 7, পদ সংখ্যা হচ্ছে এন, আর সাধারণ অন্তর কত আমরা এইমাত্র বের করেছি, সাধারণ অন্তর হচ্ছে ডি সমান 4। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, এ এনতম পদ এ এন সমান এ এর মান হচ্ছে 7 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে 4। তাহলে আমরা কী লিখতে পারি? 7 প্লাস এই 4 আর 4 আর এন গুণগুলো কত হয়? 4 এন মাইনাস হচ্ছে 4। তাহলে 4 এন 7 থেকে 4 বিয়োগ দিলে থেকে 3, তার মানে 4 এন প্লাস 3, এটা হচ্ছে আমাদের এনতম পদ। এখন এই 4 এন প্লাস 3 তে আমরা হচ্ছে জাস্ট যততম পদ এত এন এর মান এত বসাবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 15তম পদের মান কত? এই 15, মানে 4 ইন্টু এন এর মান কত? 15, 4 ইন্টু 15 প্লাস 3 তার মানে 63। 120তম পদ কত? 4 ইন্টু 120 প্লাস 3 তার মানে হচ্ছে 483। তো এভাবে করে আমরা উদাহরণ 7টা করে ফেললাম। মাথা খাটাও, এখানে কি বলা আছে দেখো, 7x + 2, 5x + 12 এবং 2x - 1 এটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণয় করো। আগে বুঝতে হবে সমান্তর অনুক্রমের জিনিসটা কী ছিল, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করলে যত পাবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে ততই কিন্তু পাবো, ঠিক আছে? অর্থাৎ বিয়োগফল কিন্তু এখানে প্রতিটা পদের সাথে তার পরবর্তী পদের বিয়োগফল সবসময় একই হবে, যেটাকে আমরা সাধারণ অন্তর বলি। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করলে যা পাবো ওইটা সমান কী লেখা যায়? এই তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করলে যেটা পাবো সেটা, তাই না? তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী লিখতে পারি? এই যে এইটা বিয়োগ হচ্ছে এটা বিয়োগ, এটা বিয়োগ আবার এটা লিখতে পারি। চলো আমরা এটাই লিখি। এখন কীভাবে লিখবো? প্রশ্ন মধ্যে লেখা যায় এই দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ সমান তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে? এটা কত পদ? দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে আমাদের প্রথম পদ, ঠিক আছে? লিখলাম, এখন হচ্ছে আমরা বিয়োগ এই যে ব্র্যাকেটগুলো উঠাই দিলাম, তাহলে এই প্লাসে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস, এখানে দেখো এই প্লাসে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস। এখন কত থাকে এখানে? এই 5x থেকে -7x বিয়োগ করলে কত থাকে? -2x, 12 থেকে 2 গেলে থাকে 10, এখানে থাকে কত? 2x থেকে 5x গেলে থাকে -3x, আর -12 - 1 করলে হয় -13। এই -2x, এই -3x ছিল ডান পাশে, বাম পাশে আনলে কী হবে? +3x হয়ে যাবে। ডান পাশে ছিল কত? -13, এখানে বাম পাশে ছিল +10, ডান পাশে গেলে হবে -10। বামে থাকে কত? 3x থেকে 2x গেলে থাকে শুধু x, ডান পাশে -13 - 10 মানে হচ্ছে -23। এটা হচ্ছে আমাদের নির্ণয় x এর মান। ওকে, এরপর আসলে আমরা একক কাজ আছে কিছু সেটা দেখি। প্রথমে আছে কি, নিচের সমান্তর অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। এখানে তিনটা প্রশ্ন আছে, চলো আমরা এগুলো সমাধান একটা একটা করে দেখি। এক নম্বরে কী আছে? 5, 12, 19, 26 বলাই আছে সমান্তর অনুক্রম। তাই এখানে আমরা কী বলতে পারি? এটা হচ্ছে আমাদের সমান্তর অনুক্রমটি। এখানে অনুক্রমের প্রথম পদ এ সমান কত, যেটা হচ্ছে আমাদের প্রথম পদ, এ সমান হচ্ছে 5। সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, বা তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে কত? 12 - 5, বা কী লেখা যায়, 19 - 12, যাই করো না কোনো অ্যান্সার আসবে কত? 7। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর বা ডি এর মান। তাহলে এ এর মান জানি, ডি এর মান জানি, এনতম পদ বের করি। এনতম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ এর মান হচ্ছে 5, ডি এর মান হচ্ছে 7, তার মানে কত থাকে এখানে? 5 + 7 আর এন গুণ করলে 7 এন, প্লাসে মাইনাসে মাইনাস 7 আর 1 গুণ করলে 7, তাহলে কত হয়? 7 এন মাইনাস হচ্ছে 5 থেকে 7 গুলো থেকে 2, 7 এন মাইনাস 2, এটা হচ্ছে আমাদের এনতম পদ। এক নম্বর শেষ হয়ে গেল, দুই নম্বরটা আসি। এটা হচ্ছে আমাদের অনুক্রম দেওয়া আছে, সমান্তর অনুক্রমটি হচ্ছে 1, 0, 0.5, 0, -0.5।
তাহলে প্রথম পদ কত এখানে? ওয়ান। দ্বিতীয় সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ দিই আমরা সাধারণ অন্তর পাবো। খেয়াল করো দ্বিতীয় পদ হচ্ছে 0.5, প্রথম পদ হচ্ছে ওয়ান, তো বিয়োগ করলে কত থাকে? -0.5। এখন এই মানগুলো এখানে বসিয়ে দিই, এর মান হচ্ছে ওয়ান, ডি এর মান হচ্ছে -0.5। এই প্লাস আর এই মাইনাসে কি হচ্ছে? মাইনাস, -0.5 এন। এই প্লাস আর এই মাইনাসে হচ্ছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে আবার প্লাস, তার জন্য এটা প্লাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? এই ওয়ান আর 0.5 যোগ করলে হয় 1.5, বিয়োগ হচ্ছে এই -0.5 এন। দুই নম্বরটা শেষ। আসো তিন নম্বরটা, সেটা একটু অন্যরকম, যার সেভেনতম পদ হচ্ছে -1 এবং সিক্সটিনতম পদ হচ্ছে 17। দেওয়া আছে সমান্তর অনুক্রমে সাততম পদ -1 এবং ষোলতম পদ হচ্ছে 17। প্রশ্ন মতো আমরা কী লিখতে পারি? সাততম পদ হলে আমাদের এনতম পদের সূত্র যদি মানটা বসে কী লিখবো আমরা? এনের মান হচ্ছে 7, তার মানে এ প্লাস 7 -1 ইনটু ডি। সাততম পদের মান দেওয়া আছে কত? -1, তার মানে সমান লিখতে পারি কত আমরা? -1। গুণ করেছি এ প্লাস 7d -d সমান -1, 7d থেকে ডি গেলে থাকে কত? 6d সমান -1। এটা ডান পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস হয়ে যাবে, 6d সমান -1/a, -1 -a। তো ডি সমান কী লেখা যায়? এটা গুণ ছিল ভাগ হয়ে যাবে, ডি সমান লেখা যায় -1 -a ভাগ হচ্ছে 6। আবার ষোলোতম পদের যদি আমরা এনতম পদ থেকে বের করি তাহলে এ প্লাস 16 -1 ইনটু ডি লেখা যায়, আর ষোলোতম পদে মান দেওয়া ছিল কোশ্চেনে 17। ষোলো থেকে এক গেলে কত থাকে? 15, আর ডি গুণ করলে ডি হয় এ প্লাস 15d সমান 17। তাহলে 15d সমান কী লেখা যায়? 17 মাইনাস হচ্ছে এ, বা ডি সমান হচ্ছে কত? 17 -a ভাগ হচ্ছে কত? 15। ঠিক আছে, আমরা ডি এর দুইটা মান কিন্তু এখানে পেয়েছি। এখন প্রশ্ন মতে আমরা কী বলতে পারি? এই যে ডি এর দুইটা মান পেয়েছি সেটা যদি এখানে লিখি তাহলে আমরা এখান থেকে এ এর মানটা বের করতে পারবো ইজিলি। তাহলে আমরা হচ্ছে আর আড়ি গুণ করলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 6 আর 17 গুণ করলে হয় 102, বিয়োগ হচ্ছে 6a। এখানে 15 আর 1 গুণ করলে হয় -15, 15 আর এ গুণ করলে হয় -15। এ ব্যাগ এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে কত থাকে? -6a, এটা ছিল কত? -15, এ পাশে আসলে হয়ে যাবে +15। এখানে ছিল -15, এদিকে ছিল কত? 102, এটা এদিক গেলে -102 হয়ে যাবে। 15a থেকে 6a গেলে থাকে কত? 9a, সমান এখানে থাকে কত? 117, -117। তাহলে এ সমান হচ্ছে কত? -117/9, তার মানে -13। আমরা এর মানও পেয়ে গেছি। এখন আমরা ডি এর যে মান পেয়েছিলাম সেখানে যদি এর মানগুলো বসিয়ে দিই আমরা অন্তর পেয়ে যাবো। দেখো এখানে যদি আমরা এর মান বসে কত হচ্ছে? -1 -13, তার মানে ভাগ হচ্ছে 6। -1 এই মাইনাসে মাইনাসে কী হবে? এখানে প্লাস, তার মানে 13 থেকে গেলে থাকে কত? 12, 12 ভাগ 6, যার মানে ডি এর মান হচ্ছে 2। দেখো ডি এর আমরা আরেকটা সমীকরণ পেয়েছিলাম, সেখানেও যদি আমরা এই এর মানটা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 17 প্লাস 13 ভাগ হচ্ছে 15, তার মানে 30 ভাগ 15, তার মানে অ্যান্সার হচ্ছে কত আমাদের? 2। অর্থাৎ ডি এর মান দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ডি এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে এন তোমার পদ কত? এ এন সমান এ প্লাস এন -1 ইনটু ডি, তার মানে এর মান হচ্ছে -13, ডি এর মান হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি? -13, এর 2 আর এন গুণ করলে হয় 2n, এ প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -2, 2n মাইনাস -13 আর -2 করলে কত হয়? -15। তো এই হচ্ছে আমাদের এনতম পদ। তো আমরা একক কাজ ক নাম্বারটা করে ফেললাম, এখন একক কাজ খ নাম্বারটা দেখি। নিচে সমান্তর অনুক্রমে ফাঁকা পদগুলো নির্ণয় করো। দেখো প্রথমটা কত ছিল? 6, তারপরে তিনটা পদ তোমাকে নির্ণয় করতে হবে। প্রশ্ন মধ্যে আমরা কী লিখতে পারি? এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ, পঞ্চম পদের মান দেওয়া আছে 54। তাহলে আমাদের এনতম পদের সূত্র থেকে লিখতে পারি পঞ্চম পদ সমান কী লেখা যায়? এ প্লাস 5 -1 ইনটু ডি। তারপর হচ্ছে মান বসিয়ে দিয়েছি, এখানে প্রথম পদ এর মান দেওয়া আছে কত? এই যে 6, ঠিক আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো এই যে দেখছো 5 থেকে 1 থেকে 4, 4d সমান 54। এটা হচ্ছে আমরা প্লাস মাইনাস করেছি নর্মালি। তারপরে ডি এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা? ডি এর মান হচ্ছে আমাদের 12, সাধারণ অন্তর। তাহলে এনতম পদ কত? এটা হচ্ছে এনতম পদ, এর মান বসিয়েছি, ডি এর মান বসিয়েছি, ক্যালকুলেশন করার পর পেয়েছি কত? 12n-6। এখন এখানে যদি এন এর মান আমরা 2, 3, 4 বসাই আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ পেয়ে যাবো। তাহলে এন এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাচ্ছি কত? 18, এন এর মান 3 বসালে দ্বিতীয় পদ পাচ্ছি 30, এন এর মান 4 বসালে চতুর্থ পদ পাচ্ছি 42। তাহলে অনুক্রম কত হচ্ছে? 6, 18, 30, 42 এবং 54, যে তিনটা হচ্ছে আমাদের শূন্য খালি ঘরের অ্যান্সার। ওকে আচ্ছা দুই নম্বরটা দেখি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এই যে এখানে অন্তর বের করবো আমরা কীভাবে? তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করবো, কারণ প্রথম পদ এখানে নেই। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 5 থাকে, ঠিক আছে। আর কত পদ দেওয়া আছে? 6ষষ্ঠ পদ দেওয়া আছে। দেখো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? আমাদের যে সেকেন্ড পদ কত ছিল? -3, এখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করতে পারি, কারণ আমরা ডি এর মান অলরেডি বের করেছি। তো এর মান কত পাচ্ছি আমরা? এর মান পাচ্ছি এখানে -8। এর মানও জানি, ডি এর মানও জানি, এনতম পদ বের করি, এই যে এনতম পদ। তাহলে এনতম পদে এর মান দিলাম -8, ডি এর মান হচ্ছে 5, ক্যালকুলেশন করবো পাচ্ছি কত? 5n-13। এখন এখানে 5n-13 আমরা যদি এনের মানগুলো বসাই আমরা কিন্তু যে কোনো পদ বের করতে পারি। আমাদের দরকার কত? প্রথম পদ, যেটা আমরা অলরেডি পেয়েছি -8, তারপর দরকার আমাদের 4 নম্বর পদ আর 5 নম্বর পদ। তাহলে 4 নম্বর পদ কীভাবে বের করবো? এনের জায়গায় 4 গুণ দিয়েছি, তার মানে হচ্ছে কত? 20 -13, তার মানে হচ্ছে 7।
আর পঞ্চম পদ হচ্ছে 25-13, তার মানে হচ্ছে 12। তাহলে আমাদের অনুক্রমটি কত হচ্ছে, -8, -3, -3, 2, 7, 12 এবং 17, এই যে তিনটা হচ্ছে আমাদের খালি ঘরের অ্যান্সার। এরপরে দলগত কাজ আছে, দেখো নিচের পাঁচটি বক্সের প্রতিটি থেকে একটি করে সংখ্যা নিয়ে সমান্তর অনুক্রম তৈরি করো, সহপাঠীদের সাথে তোমার তৈরি অনুক্রমগুলো মিলিয়ে লেখো। দেখো এখানে হচ্ছে এই বক্সটা আমরা আবার এঁকেছি বোঝার সুবিধার্থে। তোমরা যে কাজটি করবে, প্রতিটা বক্স থেকে খুঁজবে যে কীভাবে সমান্তর অনুক্রম তৈরি করতে পারো। যেমন দেখো এখানে আমাদের প্রথম যে উদাহরণটা আছে, কত আছে এখানে, 2, 4, 6, 8, 10। আসো এটা আমরা তৈরি করি। এখান থেকে মনে করি আমরা 2 নিলাম, ঠিক আছে, এই ঘর থেকে আমরা 6 নিলাম, এখান থেকে নিলাম 4, এখান থেকে নিলাম 8, এখান থেকে নিলাম 10। দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আসো আরেকটা তৈরি করে দেখাই, শেষেরটা কত আছে, -4, -8, -12, -16, -20। আসো এটা দেখাই, এই দেখো -4 নেবো এই ঘর থেকে, অন্য কালে ইউজ করি, -4 নেবো এই ঘর থেকে, -8 নেবো এখান থেকে, -12 নেবো এখান থেকে, -16 হচ্ছে, -16 দেখো কোথায় আছে, -16 এখান থেকে নেই, তাহলে -12 এই ঘর থেকে নেবো, ঠিক আছে, এই যেটা নেওয়া যাবে না, -12 এখান থেকে নিবো, -20 এখান থেকে নিবো। তাহলে কি পাঁচ ঘর থেকে আমি একটা করে নিলাম, তাহলে কিন্তু আমরা এই যে আরেকটা সমান্তর অনুক্রম তৈরি করতে পারছি। এখন পাঁচটা হয়, একটা হচ্ছে কত, 2, 4, 6, 8, 10, একটা হচ্ছে 3, 10, 17, 24, 31, একটা হচ্ছে 5, 10, 15, 20, 25, -12, -9, -6, -3, 0, একটা হচ্ছে -4, -8, -12, -16 এবং -20। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা যে ঘটনা এক এটা নিয়ে আলোচনা করি, ভিডিওটা এমনি বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 অনুক্রম ধারার 5 নং পর্ব, যেখানে আমরা বইয়ের 38 এবং 39 পৃষ্ঠার একক কাজ এবং দলগত কাজগুলো সমাধান করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।